নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আজকে আমি আমাদের বাগানটা ঘুরে দেখাবো, যেখানে অনেক সবজি আর অন্যান্য গাছ আছে, তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হলো হলুদের গাছ। এই হলুদগুলো শুকিয়ে গুঁড়ো করেই আমরা রান্নাতে ব্যবহার করি। পুরো ফ্রেশ হলুদের গুঁড়োটা এখান থেকে বের করা হয়। আর এই যে হচ্ছে সামনে ফাঁকা ফাঁকা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বেগুন গাছ। এগুলো এখনো ছোট আছে, বড় হলে বেগুন ধরবে। আর এই যে হচ্ছে ওলের গাছ, এগুলো সেই বাজারে যে বড় ওলটা কিনতে পাওয়া যায় তারই গাছ। এগুলো ওলের বড়ার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কুঁদরি মাজা। এখান থেকে কিছু আমি কুঁদরি ধরে নিচ্ছি। আলু দিয়ে কুঁদরি পোস্ত করলে খেতে খুবই সুন্দর লাগে। এর একটা রেসিপি খুব শীঘ্রই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বেল গাছ। ওখানে প্রচুর পরিমাণে এবারে বেল ধরেছে। আর সামনে কলা গাছ, আরো অন্যান্য অনেক রকমের গাছ আছে। এখানে পুকুরের পাড়ে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে, আর বাগানেও প্রচুর সবজি গাছ আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কুই গাছের মাচা। এখানেও কুই গাছ হয়েছে, এখনো অবধি বেশি হয়নি কুই গাছগুলো, কারণ কিছুদিন আগেই লাগানো হয়েছে। এগুলো আরও প্রচুর পরিমাণে হবে। আর এটা হচ্ছে পাট গাছ। পাট পাতার বড়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। পাট পাতার বড়া রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আমি কিছু পাট পাতা তুলে নিলাম, আর পুঁই গাছ থেকেও একটু পুঁই নেওয়া হচ্ছে। আজকে রান্না হবে সবজি দিয়ে, পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছু গাঁদা ফুলের চারা করা হয়েছে। গাঁদা ফুলের চারাগুলো এখনো লাগানো হয়নি, পুকুরের পাড়ে আরও নানান জায়গায় গাঁদা ফুলের চারাগুলো লাগানো হবে। আর এটা হচ্ছে দেশি কমলা। বাজার থেকে আমরা কমলা লেবু কিনে খাই, আর এটা কমলা লেবুর তুলনায় একটু টক হয়, হয়তো অনেকেই জানেন আর খেয়েওছেন এই কমলাটা। ছোটবেলা থেকে আমরা কিন্তু এই কমলাগুলো খুবই খেতাম। ছোটর সময় লঙ্কা নুন আর সর্ষে বাটা দিয়ে মাখিয়ে এই কমলা খাওয়ার মজাই আলাদা ছিল। সবাই মিশে আড্ডা মেরে খুব কমলা খেতাম। আর এখানে কিছু পেঁপে গাছের চারা হয়েছে। এখানে শশা গাছ, উচ্ছে গাছ হয়েছে। শশা উচ্ছে দুটোই ধরেছে। শশা গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, এখনো বড় হয়নি শশাগুলো। এই যে দেখতে পাচ্ছেন, উচ্ছেও এসছে, উচ্ছেও হচ্ছে ছোট ছোট শশাও এসছে। ছোট ছোট শশাগুলো ও অনেক পরিমাণে এসেছে। এগুলো বড় হলে এর ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আরেকটা সাইডে যাচ্ছি, এখানে পেয়ারা গাছ হয়েছে। তারপর এখানে আরো একটা কুঁদরি মাচা আছে, এখান থেকে আমি কিছু কুঁদরি তুলে নেব। বাড়ির বাগানের সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফ্রেশ সবজি, কোনো সার ওষুধ ব্যবহার করা হয়নি, এর স্বাদটাই কিন্তু আলাদা। আর চারিদিকে যদি এভাবে সবুজ মাঠ থাকে তাহলে তো মনটাও ভালো হয়ে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা বাক্স বাদামের গাছ। এই বাক্স বাদাম দিয়ে তেল বানানো হয়, আবার খাওয়াও হয় এমনি। আর এখানে কয়েকটা লঙ্কা গাছ আছে, আমি কিছু লঙ্কা তুলে নিচ্ছি। লেবুগুলো এখনো ছোট ছোট। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা সজনে গাছ, প্রচুর পরিমাণে সজনে শাক গজি গজি হয়েছে। আর এখানে কলমি শাক, নানা ধরনের আরো শাক ডাঁটা গাছ লাগানো আছে। এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ, আমি এখান থেকেও কিছু ঢেঁড়স তুলে নেব। ঢেঁড়স দিয়েও অনেক রকমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গাছের কচি কচি ঢেঁড়স দিয়ে সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা। ঢেঁড়স ভাজা করলে অথবা ঢেঁড়স দিয়ে রান্না করে যাই সবজি করুন না কেন, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, এখানেও প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, কিন্তু এই বছর পেয়ারাগুলো কেন জানি না প্রচুর পোকা বেরাচ্ছে, তাই দেখে ভালো করে কেটে করে খেতে হয় পেয়ারাগুলো। আর পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি, খেতে দারুণ লাগে। এখান থেকে কিছু পেয়ারা আমরা নিচ্ছি, আজকে খাবো সবাই মিলে। Thank you.
পেঁপের গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো ভুট্টা গাছ। ভুট্টা গাছে ফুল এসেছে কিন্তু এখনো ভুট্টা ধরেনি, এই ফুলগুলো থেকেই পরে ভুট্টা ধরবে। আর এখানেও একটা পেঁপের গাছ আছে, প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে, এগুলো এখনো বড় হয়নি। বড় হলে পেঁপে দিয়ে আমি নানা রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। পেঁপের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা চালতার গাছ, চালতার টক খেতে কিন্তু দারুণ লাগে, চালতার টকের রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেসব সবজিগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। আর এটা হচ্ছে ডালিম গাছ, ডালিম গাছে ফুল এসেছে কিন্তু ডালিমগুলো থাকে না, একটু বড় হলেই ঝরে পড়ে যায়। এখানে কিছু লঙ্কা গাছ আছে, এই যে সামনে লঙ্কা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ। এই লঙ্কাটা দেখতে ছোট কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়, মানে একটাই যথেষ্ট একজনের জন্য, যে বেশি ঝাল খেতে পছন্দ করে তার জন্য এই গাছের লঙ্কাগুলো কিন্তু খুবই ভালো। আরো অনেক রকমের লঙ্কা ধরেছে এক সাইডে, এদিকে দেখতে পাচ্ছেন এই দিকে লঙ্কা গাছে গোল গোল ছোট ছোট লঙ্কা ধরেছে, এগুলোকে আমরা গোল লঙ্কা বলে থাকি। এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ আর ঝালও প্রচুর পরিমাণে। সবগুলো লঙ্কা গাছ থেকে আমি কিছু লঙ্কা তুলে নিচ্ছি। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এই ছিল আমাদের ভিডিও, আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য